আপনি আপনার দুইটা চোখের দিকে একটু তাকান আল্লাহ রাব্বুল আলামিন দুইটা চোখ আপনাকে দিয়েছেন কি সুন্দর দুইটা চোখ আল্লাহ বানাইলেন অন্ধকে জিজ্ঞাসা করবেন হে অন্ধ তোমার চোখ নাই অন্ধ বলো দুনিয়া দেখতে কেমন দেখা যায় একজন অন্ধ যদি কোটি কোটি টাকার মালিক হয় বিরাট বড় বড় বাড়িগাড়ি হয় পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীও যদি সে বিয়ে করে তারপরও চোখ না থাকার কারণে তার জীবনটাকে সে বৃথা মনে করবে কি কথা ঠিক কি না চোখ না থাকার জন্য সে জীবনটাকে বৃথা মনে করবে কারণ কি তার চোখ নাই তার জীবন একটা অংশ তার পড়ে গেল এই চোখ আল্লাহ দিলেন এই চোখের মাধ্যমে আপনি তামাম দুনিয়ার সৌন্দর্য উপভোগ করেন আপনার জীবন আপনি চালান হে মুসলমান লালপুরবাসী মাইকের আওয়াজ যত দূর যায় আমার কথাগুলি খুব মনোযোগের সাথে শুনে যাবেন আল্লাহ চক্ষু দিলেন আপনাকে 60 বছর চোখের আলো দিয়ে পৃথিবী দেখলেন একটা বারের জন্য আল্লাহ আপনার কাছে বিল চাই নাই এই বিদ্যুৎ চলতেছে লাইট চলতেছে আপনাকে সরকারকে ট্যাক্স দিতে হবে মাইনা দিয়ে দিতে হবে মাসিক বেতন যা বিদ্যুৎ খরচ হবে আপনাকে এটা পূরণ দিয়ে দিতে হবে যদি 2-3 মাস বিদ্যুতের বিল আপনি না দেন তাহলে বিদ্যুৎ কোম্পানি এসে আপনার লাইন কেটে দিয়ে যাবে এই যে একটা সূর্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সৃষ্টি করলেন এই সূর্যটা সৃষ্টির সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত একই ভাবে আলো দিয়ে যাচ্ছে সূর্যটা পৃথিবীর 13 লক্ষ গুণ বড় হলো একটা সূর্য 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হবে একটা সূর্য হবে তত বড় খুব মনোযোগ দিয়েন এই সূর্যটাকে জ্বালিয়ে রাখার জন্য আমার আল্লাহ পাক প্রত্যেকদিন কোটি কোটি ট্রিলিয়ন বিলিয়ন গ্যাস আল্লাহ ব্যবহার করেন ফেরেশতারা সূর্যটাকে ধরে রাখে সূর্য তার নিজস্ব কক্ষপথে যায় আমার আল্লাহকে সেজদা দেয় একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আল্লাহ বললেন আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান আকাশের চাঁদ এবং সূর্য আল্লাহকে সেজদা দেয় আকাশের চাঁদ এবং সূর্য তার নিজস্ব কক্ষপথে পরিচালিত হয় আকাশের চাঁদ এবং সূর্য নক্ষত্র এবং গাছ আমি আল্লাহকে সেজদা দেয় শুধু কি তাই আল্লাহ কোরআন আলো বললেন আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ আলাম তারা হে নবী আপনি কি দেখেন না আসমান ও জমিনের মধ্যে যা কিছু আছে সব আল্লাহকে সেজদা দেয় একসাথে বলবে না হইছে না আরেকটু দিন আমি শব্দটা ব্যাখ্যা করে শুনি যারা রসুলের সাওয়া নিয়ে দেখা নিয়ে প্রশ্ন তুলে তারা কোরআন বুঝত আল্লাহ বলেন আলাম তারা আপনি কি দেখেন না আপনি কি লক্ষ্য করেন না হে নবী আলাম তারা আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ নবী গো আপনি কি দেখেন না আসমান জগৎ ও জমিন জগতের মধ্যে যা কিছু আছে সব আমি আল্লাহকে সেজদা দেয় একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার সূর্য কারে সেজদা দেয় আল্লাহ বলেন আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস আশ-শামসু সূর্য সেজদা দেয় ওয়াল কমারু চাঁদ সেজদা দেয়
والنجوم نكتر رضي شزدا دائر والجبال پهار پربط شزدا دائر والشجر غاش شزدا دائر والدواب پشو پرانیرا اللہ کے شزدا دائر وكثير من الناس কিছু মানুষ আল্লাহকে সেজদা দেয় সবাই দেয় না সমস্ত গাছ আল্লাহকে সেজদা দেয় সমস্ত পশু প্রাণী পাখি যা আছে সব আল্লাহকে সেজদা দেয় আপনার বাড়ির কুকুর আল্লাহকে সেজদা দেয় আপনার বাড়ির মাছ না গাছ আল্লাহকে সেজদা দেয় আপনার বাড়ির গরু ছাগল ভেড়া দম্বা মুরগি কবুতর আল্লাহকে সেজদা দেয় আকাশের সমস্ত নক্ষত্ররাজি আল্লাহকে সেজদা দেয় পাহাড় পর্বত তৃণলতা পাতা গাছ বৃক্ষ মাছ যা কিছু আছে সব আল্লাহকে সেজদা দেয় চাঁদ চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ আল্লাহকে সেজদা দেয় সবাই আল্লাহকে সেজদা দেয় ওয়াকাসীরুম মিনান নাস কিছু মানুষ আল্লাহকে সেজদা দেয় সব মানুষ আল্লাহকে সেজদা দেয় না ও নবীর উম্মত আল্লাহ বলেন হুজুর আলাম তারা আপনি কি দেখেন না এর তাফসীরের মধ্যে আসছে ইমাম ইবনে তাবারী তাফসীরে তাবারীর মধ্যে লেখেন আলাম দা আলাম তানজুরু ইয়া মুহাম্মাদ বিআইনি কলবে ও নবী আপনাকে কি অন্তরে চোখ দিয়ে দেখাই নাই একসাথে বলবেন আল্লাহু আকবার কোন চোখ জোরে বলেন বিআইনি কলবে ألم تنظر يا محمد بعين قلبك يا نبي আপনাকে কি আমি অন্তরের চোখ দিয়ে দেখাই নাই আসমান কয়টা জবাব দিবেন মানুষ অল্প হোক আমার অসুবিধা নেই আসমান কয়টা আসমান একটা না আসমান সাতটা কয়টা আসমান জমিন কয়টা সাতটা আসমান সাতটা জমিন সাতটা আমাদের এই জমিনের নিচে আরেকটা জমিন আছে ওই জমিনের নিচে গাছ আছে সমুদ্র আছে মাছ আছে তরু আছে লতা আছে পাতা আছে আল্লাহর সৃষ্টি ওই জমিনের ভিতর আছে ওই জমিনের মধ্যে কি আল্লাহকে সেজদা দেয় আল্লাহ ডাক দেখে হুজুর আপনি কি দেখেন না সুবহানাল্লাহ বলবেন এই জমিনের নিচে কি আছে আমরা জানি 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 এই মাটির নিচে কি আছে জানি না কিন্তু আমার নবী মাটির নিচে তাকালো কবরের খবর বলে দিতে পারত একসাথে বলবেন আল্লাহু আকবার কোন খবর কবরের কবরের খবর নবী বলে দিতে পারত কবরে নবীর দেখা নিয়ে তারা প্রশ্ন তুলে যে নবী কি দেখে নাকি ও বলদ কোরআনও বুঝে না এই কথা বলেন না কেন জোরে বলে ও এখনো কোরআন বুঝে নাই ও নবী চিনেই নাই নবী বুঝেই নাই যে নবী কি জিনিস এই জন্য রসুল আরবি কবরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় বলে দিতেন যে আমিরা কবরে আজাব হচ্ছে একসাথে খুব মনোযোগ দিয়ে আল্লাহর নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে আছে নবীজি সুদূর মদিনা শরীফ থেকে উহুদে আসলেন উহুদে আসার পরে আল্লাহর নবী উহুদের মাজার জিয়ারত করলেন জিয়ারত শেষ করার পরে আল্লাহর নবী মিম্বর তৈরি করলেন ওই মিম্বরে হুজুর করিম দাঁড়াইলেন দাঁড়াইয়া উহুদের সমস্ত সাহাবীদের সামনে নবীজি ভাষণ দিতেলেন ভাষণে এক পর্যায়ে বলেন হে সাহাবীরা তোমরা শিরিক করবে আমি ভয় পাই না কিন্তু আমি ভয় পাই যে দুনিয়া পাওয়ার কারণে তোমরা আল্লাহ এবং নবী আমি নবীকে ভুলে যাব অ্যাট্রেশন তোমরা শিরিক করবে আমি ভয় পাই না ইসলামে শিরিকের গুনাহ সবচেয়ে মারাত্মক গুনাহ আল্লাহকে কারো সমকক্ষ মনে করা আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা আল্লাহর স্থানে কোনো সৃষ্টিকে বসানো আল্লাহর স্থানে কোনো সৃষ্টিকে বসানো আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা শিরিক আল্লাহর স্থানে কোনো সৃষ্টিকে বসানো বসানো শিরিক আল্লাহর স্থানে কোনো সৃষ্টিকে বসানো শিরিক আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা শিরিক আল্লাহর মতো ক্ষমতাওয়ালা কাউকে মনে করা শিরিক আল্লাহর মতো কাউ সৃষ্টি করতে করতে বলে মনে করা শিরিক এই যে শিরিকের গুণ আল্লাহ বলছেন আমি এটা ক্ষমা করব না তুমি আমি আল্লাহর সমকক্ষ কাউকে কেন মনে করছো আমি আল্লাহ ব্যতীত আর কেউ নাই সৃষ্টির ভিতরে আমি একমাত্র আল্লাহ
কোটি কোটি বছর ধরে আল্লাহ একটা সূর্যকে জ্বালিয়ে রেখেছেন এই কোটি কোটি বছর ধরে জ্বালিয়ে রেখেছেন আমার আল্লাহ শুধুমাত্র পৃথিবীর মানুষকে আলো দেওয়ার জন্য এই যে প্রত্যেক 24 ঘন্টায় 12 ঘন্টা আল্লাহ আলো দেন আল্লাহ ইচ্ছা করলে সূর্য নিচে নামায় দিলে পৃথিবী পুড়ে যাইতো আল্লাহ ইচ্ছা করলে উপরে নিয়ে দিলে পৃথিবী ঠান্ডা হয়ে জমে বরফে পৃথিবীর মানুষ একবারে সমান হয়ে যাইতো আল্লাহ তা করেন নাই আল্লাহ এই সূর্যের প্রচন্ড গরমটাকে সহনে করার জন্য আল্লাহ সূর্যের উপরে ফেরেশতা দিয়ে বরফ নিক্ষেপ করা আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যটাকে আবার উপরে তুলে ধরে পৃথিবীর মানুষকে আবার ঠান্ডা দিয়ে আল্লাহ পাক আবহাওয়াকে সামঞ্জস্যশীল করে দেয় মাহে রমজানে 15 দিন পর্যন্ত একটানা গরম পড়েছে কই বাংলাদেশের কোন প্রশাসন সরকার মিডিয়া কেউ তো পারে নাই এই 15 দিনের গরম ঠান্ডা করে দিতে আল্লাহ একটা দিনে মাত্র এক বাতাস আর বৃষ্টি দিয়ে সারা বাংলাদেশ ঠান্ডা করে ফেলাইছে সেই মালিকের নাম কি আল্লাহ আরো জোরে বলেন কি তো সেজদা হবে কার জিকির হবে কার ইবাদত হবে কার আল্লাহর সেজদা হবে আল্লাহর জন্য এটা আপনাকে বুঝে কবরে যেতে এইজন্য আল্লাহর সমকক্ষ কাউকে মনে করলে শিরিক আল্লাহর স্থানে কাউকে বসানো যাবে প্রিয় মুহতারাম উপস্থিতি খুবই মনোযোগ দিয়ে শুনেন নবীজি বলেন সাহাবীরা শিরিক করবে তোমরা আমি ভয় পাই না কিন্তু দুনিয়া পাওয়ার পরে তোমরা আমি আল্লাহ এবং আমার আল্লাহ এবং আমি নবীকে তোমরা ভুলে যাবা দুনিয়া পাওয়ার পরে তোমরা ভুলে যাবা এটা আমি ভয় পাই শোনো ও আমার উম্মতেরা শোনো কিয়ামতের ময়দানে আল্লাহ আমার হাতের মধ্যে হাউজে কাউসার দিবে আর আমি নবী এখান থেকে উহুদের ময়দান থেকে আমি এখান থেকে দাঁড়ায়া দাঁড়ায়া সে হাউজে কাউসার আমি নবী দেখতে পাই একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ হাউজে কাউসার কিন্তু দুনিয়াতে না সপ্তম জমিনের নিচে না সপ্তম জমিনের উপরে বাইতুল মামুরের পরে যায় হাউজে কাউসার তারপরে যায় সিদরাতুল মুনতাহা আগে হাউজে কাউসার তারপরে সিদরাতুল মুনতাহা মেরাজের রাত্রে ওই হাউজে কাউসার নবীজি দর্শন করেছেন আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার হুজুর আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি এই হাউজে কাউসারের মালিক আমি আল্লাহ আপনাকে বানাই দিয়েছি একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ দুধের চাইতে সাদা মধুর চাইতে মিষ্টি শরবতের চাইতে ঠান্ডা বরফের চাইতে ঠান্ডা এমন চমৎকার যে ঠান্ডা খাওয়ার পরে আপনার অসুবিধা ফিল হবে না আপনি যদি বাংলাদেশে বরফের পানি খান আপনার অসুবিধা হতে পারে লাংসে ক্ষতি হতে পারে ঠান্ডা জনিত রোগ হতে পারে কিন্তু ওই দিনে ঠান্ডা খাওয়ার পর আপনার রোগ হবে না বরফের চাইতেও ঠান্ডা মধুর চাইতেও মিষ্টি দুধের চাইতেও সাদা এমন একটা প্রস্রবণ এমন একটা ঝর্ণা এই ঝর্ণার নাম হাউজে কাউসার এমন একটা কুয়া আল্লাহর নবী বললেন কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে হাউজে কাউসার দান করবেন এত পরিমাণে পেয়ালা হবে আকাশে যেই পরিমাণ নক্ষত্র আছে হাউজে কাউসারের পেয়ালা তত পরিমাণে হবে একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আমি নবী আমার উম্মতদেরকে ওই হাউজে কাউসারের ময়দানে কে টেনে টেনে এনে এনে পানি পান করাই দিব নবীজি বলেন উম্মতরে মেহশরের মাঠে একবার হাউজে কাউসারের পানি যদি কেউ পান করে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পানির কথা তার আর মনে থাকবে না এই হাউজে কাউসার কারা পাবে আল্লাহ কোরআনে বললেন ফাসাল্লি রব্বিকা ওয়ানহার নবীজি আপনি উম্মতকে বলেন তারা যেন নামাজ পড়ে কি পড়ে আরো জোরে বলেন কি নামাজ যেন পড়ে কেউ যদি বলে নামাজ বাদ দিয়ে আমি তরিকা করি পীর মুরিদি করি তাহলে বুঝবেন এটা মিথ্যা এটা কি জোরে বলেন এটা কি ফাসাল কোরআনের উপরে সত্য কিছু আছে কোরআনের উপরে সত্য কিছু আছে নাই কোরআন কার কালাম কোরআনে যদি সন্দেহ হয় তাহলে আল্লাহর উপরে সন্দেহ আসবে আর আল্লাহর উপরে সন্দেহ গেলে আপনি আর মুসলমান না এই জন্য আল্লাহর বাক্যের ভিতরে কোনো সন্দেহ নাই এই জন্য আল্লাহর কোরআন হচ্ছে সবচেয়ে বড় প্রসিদ্ধ দলিল আল্লাহর কোরআনের উপরে
আমাদের জন্য আর কোনো দলিল নাই আল্লাহর কালামের পরে আল্লাহ তার রাসূলকে একবারে বাস্তব দলিল হিসেবে দুনিয়াতে পাঠিয়েছিলেন রাসূল কারীম হচ্ছেন প্রত্যক্ষ দলিল এই কোরআন তিনি এনে আমাদেরকে কোরআন তিনি দিয়ে গেছেন শিখিয়ে গেছেন এই কোরআন আল্লাহর কালাম আমরা জানতাম না এটা আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ আমাদের মাঝে পৌঁছে দিয়েছেন এইজন্য এই কোরআন হচ্ছে সবচেয়ে বড় মজবুত প্রসিদ্ধ দলিল কোরআনের উপরে কোনো দলিল নাই নবীজি দুনিয়া থেকে দাঁড়াইয়া হাউজে কাউসার দেখে একসাথে বলবেন আল্লাহু আকবার উহুদের ময়দানে দাঁড়াইয়া নবী হাউজে কাউসার দেখে আর জোরে বলেন আল্লাহু আকবার এটা রাসূল কারীম নিজে দেখা বইলা দিলেন এটা সহিহ বুখারীর হাদিস তারও আগে আল্লাহ কোরআনে বলেন আলাম তারা আপনি কি দেখেন না আর জোরে বলেন আপনি কি দেখেন না কুরআন বলতেছে আপনি কি দেখেন না আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল আপনি কি দেখেন না আলাম তানজুরু ইয়া মুহাম্মাদা বিআইনি কলবিক হে আমার নবী আপনাকে কি আমি আল্লাহ অন্তরে চোখ দিয়ে দেখাই নাই এই যে কুরআন আবার আল্লাহ অপর সূরাতে সূরা ইনশারা আল্লাহ আবার বলেন আলাম নাশরাহ লাকা সদরাক ও নবী আমি কি আপনার বক্ষকটাকে সম্প্রসারণ করে দেই নাই আমি কি আপনার বক্ষের দরওয়াজা খুলে দেই নাই আপনাকে কি এই অন্তরে চোখ দিয়ে আমি আল্লাহ সব দেখাই নাই একসাথে বলবেন সুবহানাল্লাহ এখন যারা বলে দেখে না বোঝা গেছে নিজেও কোরআন বুঝে তোরাকে যাবি নবীর নৌকাতে ঠিক না তোরাকে যাবি নবীর নৌকাতে রূপকাঠি রই নৌকা খালি বলেন রূপকাঠি রই নৌকা খালি নাহি ডুবার ভয় তোরাকে যাবি নবীর সুন নতে আয় নবী না মানে যারা মহা হেড কাফের তারা এ দুনিয়ায় নবী না চিনে যারা মহা হেড কাফের তারা এ দুনিয়া কথা কন ঠিক কিনা এই জন্য বুঝে যাবে খুব দামি কথা আপনি না বুঝলে আমি কি করে বুঝাবো বলেন তো আল্লাহ বলেন আলাম নশরহ লাকা সদরাকা ওয়া ওয়াদানাকা বিজরাকা আল্লাযী আনকাদা যাহারা আল্লাহ বলেন হুজুর আমি কি আপনার বক্ষকে সম্প্রসারণ করে দেই নাই নবীজির সিনাটাকে তিনবার সাগ করা হয়েছিল অ্যাটেনশন আমার দিকে তাকান তিনবার নবীজিকে ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল এই যে আমার দিকে তাকাবেন গলার এইখানে একটা নরম অংশ আছে এই নরম অংশ থেকে ফাড়া শুরু করলেন জিব্রাইল নবীজি বললেন ও আমার উম্মতের শোনো মেরাজের রাত্রিবেলা যখন উম্মে হানির ঘর থেকে আমাকে বের করে এনে সিনা সাগ করানো হলো আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি আল কিসসাতুল বেসরাই কিতাবের মধ্যে লেখেন আমার ঘরের মধ্যে আছে অনেকগুলি কিতাবের হাওয়ালা দিয়ে তিনি বিশুদ্ধ সনদ লেখেন ইমাম বাইহাকি লিখেছেন ইমাম ইবনু হাজার আসকালানি তিনি লিখেছেন নবীজির এই বক্ষ এখান থেকে ফাড়া হলো ফেরে ফেরে একবারে নাভি পর্যন্ত কাটা হলো বক্ষ সম্প্রসারণ একবার উঠিয়ে ফেলে দেওয়া হলো নবীজির কালব মোবারক বের করা হলো জমজমের পানি দিয়ে ধৌত করা হলো এরপরে জিব্রাইল আমিন বলেন আল্লাহর নবী বলতেছেন শোনো হে আমার উম্মতেরা আমার জন্য জিব্রাইল আমিন আসমান থেকে বেহেশত থেকে খাজিনা ভরে আমার জন্য জিব্রাইল এলেম আনলেন হেকমত আনলেন আল্লাহ পাক ওই খাজিনা ভরে আমার জন্য এলেম দিলেন এবং হেকমত দিয়া জিব্রাইল আমার কালবের মধ্যে ঢুকাই দিয়া আমার আল্লাহ রব্বুল আলমিনের জিব্রাইল এখান থেকে আমার নাভি পর্যন্ত সেলাই করে দিলেন ওই সেলাইয়ের দাগ জীবনেও নবীজির কোনো দিন যায় নাই এন্তেকালের পূর্ব সময় পর্যন্ত এই দাগটা দেখা গিয়েছিল
আল্লাহর নবী বললেন সাহাবীরা উম্মতেরা শোনা আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই কালবের ভিতরে আল্লাহ পাক ইলম দিয়ে দিলেন হিকমত দিয়ে দিলেন এবার আপনারা বুঝেন তো আল্লাহ রাব্বুল রাসূল কারীমের কালবের মধ্যে আল্লাহ ইলম দিয়ে দিলেন হিকমত দিয়ে দিলেন এই জন্য আল্লাহ ওয়াজ করলেন কামা أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا খুব মনোযোগ দিয়ে কথা শুনে যাবেন এগুলি এলেমের আলোচনা বুঝের আলোচনা আমি আগেই বলছি আপনাদেরকে নিয়ে আজকে একটা ক্লাস করে যাব আল্লাহ বলেন কামা أرسلنا فيكم আমি তোমাদের মাঝে আমি আল্লাহর পক্ষ থেকে একজন রসূল পাঠিয়েছি একসাথে বলবেন মারহাবা মারহাবা কয়জন রসূল রসূল আমি একজন রসূল পাঠিয়েছি একসাথে বলবেন আল্লাহু আকবার এ রসূল আল্লাহর মনোনীত রসূল আমি একজন রসূল তোমাদের মাঝে পাঠিয়েছি এই নবীর কাজ কি منكم آياتنا اے رسول القاد حلو كما أرسلنا فيكم رسولا منكم آياتنا أمر آيات شمو يتلو عليكم آياتنا أمر نبير قاد حلو تما در مزي أمي الله دو آيات قولي قرآن قولي أمر نبير تما در كي تلوات كوري شنا بي ایک بار زوره بلا جبه كي سبحان الله قرآن شنا بي كي نبي كي شنا بي কে শোনাবে যে আলিফ বা তা সা জানে না সে শোনাবে কেমনে এ দেখেন মাসালা কোরআনে আল্লাহ নিজে বলতেছেন আমারে নবী তোমাদেরকে আয়াত সমূহ তেলাওয়াত করে শোনাবে এখন যে নবী আলিফ বা তা সা চিনেই না সে আয়াত তেলাওয়াত করবে কেমনে তার মানে কেউ যদি বলে রাসূল আলিফ বা তা সা চিনতেন না পড়তে পারতেন এটা ডা মিথ্যা কথা কুরআন বলতেছে আমার নবী তোমাদেরকে আমার আয়াত তেলাওয়াত করে শোনাবে যে তেলাওয়াত না পারে সে তেলাওয়াত কেমনে করলো অতএব নবীর আগে কেউ কুরআন বুঝে নাই নবীর আগে কেউ কুরআন শিখে নাই নবীর আগে কেউ কুরআন বুঝে নাই নবী সর্বসেরা আল্লাহর নবী সর্ব এলেমওয়ালা আল্লাহর পরেই তিনি জ্ঞানী কথা বলেন ঠিক না ঠিক সন্দেহ আছে একবার সহজ কিন্তু এই হিসাবে গুজামিল লাগাই দিছি এরপর আল্লাহ বললেন ওয়ায়ুযাক্কিকুম ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা আমার এই নবী তোমাদেরকে পবিত্র বানাবে জোরে বলা যাবে সুবহানাল্লাহ কি বানাবে এইজন্য আমরা নবীজির পরে একটা শব্দ ব্যবহার করি নবী পাক কি পাক ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون اي نبي তোমাদেরকে পবিত্র বানাবে এই পানির নাম মাম পানি একটা কোম্পানি পানিটাকে রিফাইন করলো আপনার টিউবওয়েলের পানি এই কোম্পানির পানি এক পানি না এটা জীবাণুমুক্ত আয়রন মুক্ত একবারে পয়জন মুক্ত করে ফ্রেশ করে আপনার কাছে পৌঁছানো হলো এই পানিটা যদি আপনি 50 বছর বোতলের মধ্যে রাখেন 50 বছর এই পানি ভালো থাকবে না এটা একটা লিমিট পরিমাণ সময় আছে এক বছর কি 6 মাস পর্যন্ত পানিটা ভালো থাকবে তারপরে পানির গন্ধ নষ্ট হয়ে যাবে স্বাদ নষ্ট হয়ে যাবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জান্নাত থেকে একটা পানি দুনিয়াতে পাঠাইলেন এই পানির নাম হলো জমজম পানি এই জমজম পানি যদি আপনি বোতলের মধ্যে 1 লক্ষ বছর রেখে দেন 50,000 বছর যদি বোতলের মধ্যে রাখেন 50 বছর যদি বোতলের মধ্যে পানি রেখে দেন সব পানি নষ্ট হয়ে গেল জমজম পানির গন্ধ স্বাদ নষ্ট হবে না একবার জোরে বলা যাবে কি মারহাবা কারণ কি এটা আল্লাহ
আল্লাহ সরাসরি রিফাইন করে পাঠিয়েছে এই পানিতে একটা কোম্পানি রিফাইন করলো জমজমের পানি আল্লাহ নিজে রিফাইন করে পাঠিয়ে দিলেন যার কারণে এটা নষ্ট হবে না আল্লাহ তার রাসূলকে একবারে রিফাইন করে দুনিয়াতে পাঠিয়েছেন না কোনো গুনাহ ছিল না কোনো দোষ ছিল না কোনো আয়েব ছিল না কোনো খাতা ছিল কেউ যদি বলে নবীর ভুল হইতো নবীর গুনাহ হইতো নবীও ভুলে যাইতেন এগুলি ডাহা মিথ্যা কথা এগুলি বিশ্বাস করলে ঈমান চলে যাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ ডাক দিলেন ওয়ায়ু সাক্কিকুম হুজুর আপনি উম্মতের মাঝে আপনাকে পাঠাইলাম কি জন্য পাঠাইলাম আপনি নিজেও পাক আপনি উম্মতরে পাক বানাবেন প্রথম পাক কি ইন্নামাল মুশরিকুনা নাজাসুন নিশ্চয় মুশরিক যারা শিরিক যারা করে যারা আল্লাহর সাথে অংশীদারিত্ব মনে করে আল্লাহ ব্যতীত অন্য কাউকে খোদা মনে করে আল্লাহর সমকক্ষ কাউকে মনে করে আল্লাহর নবী বলতেছেন আল্লাহ বলেন তারা মুশরিক আর যারা মুশরিক তারা নাপাক তাদের শরীর নাপাক থাকে তারা অপবিত্র থাকে আল্লাহর রাসূল আজ তার নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন হুজুর আপনাকে দুনিয়াতে পাঠাইছি আপনি উম্মতকে পবিত্র কর বানাবেন প্রথম পবিত্র হলো নাপাক থেকে পাক অর্থাৎ বেঈমান থেকে ঈমানদার বানানো হবে কালেমা পড়াইয়া আপনি সর্বপ্রথম মুশরিকদেরকে পবিত্র বানাবেন পাক বানাবেন এরপরে ওযু করাবেন গোসল করাবেন এটা পাক হবে কিন্তু তারপরেও বান্দা পাক হবে না আরেকটা কারণে বান্দা পাক হবে আপনাদেরকে প্রশ্ন করি জবাব দিবেন আপনার শরীরে যদি গোবর মাখায় আপনি নামাজে আসেন নামাজ কি হবে হ্যাঁ শরীরে গোবর মাখায় আসলেন আতর লাগাইলেন দামি আতর সুরমা লাগাইলেন সুন্দর জুব্বা লাগাইলেন কিন্তু হাতের মধ্যে গোবর লাগানো আপনার নামাজ হবে না কারণ গোবর নাপাক আপনার শরীরে নাপাক থাকার জন্য নামাজ হলো না এখন আপনাদেরকে একটা প্রশ্ন করি জবাব দিবেন কেউ যদি ঘুষের টাকার পাঞ্জাবি গায়ে দেয় নামাজে আসে জাগা মতো কথা বুঝেন নাই গোবর মাইকে আসলে নামাজ হলো না কারণ নাপাক ঘুষের টাকার জুব্বা গায়ে দিয়ে নামাজ আসলে নামাজ হবে না ওই নামাজ কারণ জুব্বা এক নম্বর নাই কাপড় দুই নম্বর কি কথা কন দেখা কাপড় কয় নম্বর দুই নম্বর এই জন্য আপনার নামাজ হচ্ছে না এই জন্য আল্লাহ বলেন ওয়ায়ু যাক্কিকুম ও নবী উম্মতকে পাক বানাবেন আপনি আপনি তো নিজে পাক উম্মতকে পাক বানাবেন পবিত্র বানাবেন আপনি তো নিজেই পবিত্র আপনাকে উম্মত পবিত্র বানানোর জন্য দুনিয়াতে পাঠিয়েছি এখন আপনাদেরকে একটা প্রশ্ন করি জবাব দিবেন আপনারা আজকে বলে যাবেন এখন আপনি নামাজে আসলেন আপনার জুব্বা পাক আপনার শরীর পাক আপনার জায়নামাজ পাক আপনার ওই কি বলে আপনার ওই গোসল করলেন আপনি মেসক করে আসলেন পাক দি মাথায় দিলেন জুব্বা গায়ে দিলেন জায়নামাজ বিছাইলেন খুব সুন্দর করে নামাজে দাঁড়াইলেন আতর লাগাইলেন সুরমা লাগাইলেন খুব ঢক মতো নামাজে দাঁড়াইছেন প্রত্যেক রাকাতে দশ পারা করে কোরআন পড়তেছেন পড়তে পড়তে যান শেষ সেজদা দিতে দিতে যান শেষ সারা রাত নামাজ পড়লেন দুই রাকাত নামাজ পড়িয়া এক খতম কোরআন শরীফ পড়ে আপনি নামাজ শেষ করলেন এখন আপনি ওই নামাজ পড়তে আসার আগে যদি শুয়োরের গোশত খেয়ে নামাজে আসেন নামাজে সারা রাত নামাজ পড়ছেন শুয়োরের গোশত খেয়ে নামাজে দাঁড়াচ্ছেন নামাজ হবে কে সারা রাত নামাজ পড়তেছেন সেজদার ভিতরে পড়ে সারা রাত চলে গেছে নামাজ হবে কারণ ভিতরে না পা ভিতরে কি সাক্কিকুম হাবিব আপনাকে পাঠিয়েছি উম্মতকে পবিত্র বানাবেন আপনি তো পাক আপনি তো নিজেই রিফাইন করা আপনারা রিফাইন করেই পাঠাইছি আপনি একবারে রিফাইন করা আপনি রিফাইন করা আপনি নবীর মতো কাউরে রিফাইন করি নাই জমজমের পানি জমজমের কুয়া সারা পৃথিবীর অন্য কুয়ায় যেমন পাওয়া যায় না জমজমের পানি আল্লাহ নিজে হাতে এটা রিফাইন করছে পৃথিবীর সব পানি এক পাশে দিবেন জমজমের পানি আর এক পাশে দিবেন জমজমের মতো পানি হবে না পৃথিবীর সব মানুষ এক পাল্লায় দিবেন নবী কাল্লায় দিবেন নবী মানুষের মতো না মানুষ হবে না কি কথা বলেন ঠিক না বেটি এটা যারা বুঝছে ইমান নিয়ে কবর দিতে খুব মনোযোগ দিয়ে
আল্লাহ রাসূল আরেকটা কথা বলেন উম্মত তোমাদেরকে আরেকটা বিষয় শেখাই দিয়ে যাই খুব মনোযোগ দিবেন বিষয়টা কি নবী বলেন উম্মত সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল তোমার দিলটাকে ফ্রেশ রাখবা অন্তরটাকে হিংসা মুক্ত রাখবা এই অন্তরে তুমি কারো প্রতি বিদ্বেষ রাখবা না হিংসা রাখবা না অহংকার রাখবা না অহমিকা রাখবা না উম্মত সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তুমি এইভাবেই চলবা শোনো হে আমার সাহাবীরা এটাই আমি নবীর সুন্নাত মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি যে আমার এই সুন্নাতকে মানলো সে আমি নবীকে মানলো যে আমার এই সুন্নাতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে আল্লাহর জান্নাতে চলে গেল একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার নিজের হৃদয়টাকে হিংসা মুক্ত রাখতে হবে বাহিরে ওযু তো ঠিক করছে গোসল মাগার ঠিক আছে কিন্তু ভিতরে এটা নষ্ট হয়ে গেছে এই জন্য আমাদের অন্তর আছে কিন্তু পাওয়ার নাই অন্তর আছে পাওয়ার নাই টর্চ লাইট আছে মাগার ব্যাটারি নাই মোবাইল আছে সিম নাই সিম থাকলেও নেটওয়ার্ক নাই যার কারণে এটা দিয়ে আমরা কিছু দেখি না আল্লাহ রাসূলকে আল্লাহ ভিতরে বাহিরে সর্ব জায়গায় পাক বানায় পবিত্র বানায় দুনিয়াতে পাঠাইছে শুধু পাঠানি নেই একটা সেকেন্ডের জন্য রাসূলের অন্তরে কখনো অহংকার আসে না একটা সেকেন্ডের জন্য নবীর অন্তরে অহমিকা আসে না হিংসা আসে না রিয়া আসে না কামনা বাসনা এগুলি রাসূল করিমের অন্তরে কখনো স্থান পায় না যার কারণে আল্লাহ বলেছেন আলাম নাশরাহালাকা সদরাক আমি কি অন্তরটাকে খুলে দেই নাই আসমানে তাকাইলে যেই কারণে রাসূল করিম তিনি জান্নাত দেখতে পাইতেন আসমানে তাকাইলে হাউজে কাউসার দেখতে পাইতেন আসমানে তাকাইলে লাউহে মাহফুজ দেখতে পাইতেন আসমানে তাকাইলে আরশে মুআল্লা দেখতে পাইতেন জমিনের নিচে তাকাইলে কি আছে জমিনের নিচে তা দেখতে পাইতেন আসমান জগতে কি আছে তা দেখতে পাইতেন উম্মতের চেহারার দিকে তাকাইলে এমন কি অন্তরের খবর পর্যন্ত রাসূলের দরবারে এসে যাইত একসাথে বলা যাবে আল্লাহু আকবার হুজুর আপনি কি বাড়িয়ে বললেন না আল্লাহর কসম একটু বাড়িয়ে বলিনি নামাজ আল্লাহ রাসূল বলছেন হাহুনা কিবলাতি তোমরা মনে করো আমি শুধু কেবলার দিকে ফিরি নামাজ পড়ি শোনো আমার উম্মতরা ইন্না রাকুম মিন ওয়ারাই দহরি আমি সামনে যেমন দেখি পিছনেও যেমন দেখি শুধু তাই নয় এমন আরো দেখি ওয়ালা রুকুইকুম খুশুইকুম তুমি রুকুর মধ্যে কিভাবে রুকু করো সেজদার ভিতরে কতটুকু খুশু খুশু হও দুনিয়াবি চিন্তা তোমার আসে কিনা গরু ছাগলের ভাবনা আসে কিনা টাকা পয়সার লোভ আসে কিনা সেজদার মধ্যে পড়ে তোমার অন্তর কি সাক্ষী দিচ্ছে আমি রসুলের দরবারে পর্যন্ত খবর এসে যা একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার রসুল করিমের চোখ নজর খবর রাডার আপনার কাল পর্যন্ত উম্মতের কাল পর্যন্ত পৌঁছে গেছে কারণ তিনি পবিত্র করার জন্য এসেছিলেন আল্লাহ তাকে পবিত্র করেই পৃথিবীতে পাঠিয়েছে পবিত্র করানোর জন্যই দুনিয়াতে আসছে এই জন্য উম্মতের দায়িত্ব নিজেকে হিংসা মুক্ত রাখা এই অন্তরটাকে ফ্রেশ করে রাখা বিকালবিন সালিম আপনি এটাকে পরিশুদ্ধ করে দিন এটাকে একবারে সাফ করে হ নবীর উম্মত এই হৃদয়টাকে আপনি একবারে পরিশুদ্ধ করে দেন সাফ করে দেন বলে হুজুর আমি কি করে সাফ করব একটা ঘটনা আপনাকে না বললেই নয় পৃথিবী বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন তার নাম বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহ আলাইহি জীবনে বহুবার তার নাম শুনেছেন হযরত বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহ আলাইহি তিনি শুধু এখানের দিকে যাচ্ছিলেন খেরকান তিনি যাবেন বুস্তাম থেকে খেরকান এক মাসের রাস্তা হযরত বাইজিদ বুস্তামী খেরকানের দিকে রওনা করছেন খেরকানের হাজার হাজার মানুষ রাস্তার সামনে দাঁড়ায় গেল যে বাইজিদ বুস্তামী নামক একজন আল্লাহর ওলি আসতেছেন আমরা তাকে জমিনে রিসিভ করব সম্মান দিব বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহ আলাইহি রওনা দিলেন ওনার সাথে ওনার খাদেম দুইজন একসঙ্গে রওনা দিয়েছেন সময় ছিল মাহে রমজান বাইজিদ বুস্তামী বুস্তাম থেকে খেরকানের দিকে রওনা দিয়েছেন খেরকান নগরে তিনি যাবেন
খেরকানে তিনি যাইতেছিলেন এমন সময় খেরকানের হাজার হাজার মানুষ রিসিভ করার জন্য তারা আসতেছে যেমন আপনারা মাঝে মধ্যে আমাদেরকে রিসিভ করেন বিরাট বড় বহর দেন মোটরসাইকেল র্যালি দেন এরপরে বিভিন্ন জায়গা দেখা যায় মানুষেরা মিছিল করে হযরত বাইজিদ বুস্তামীকে রিসিভ করার জন্য খেরকানের মানুষ দাঁড়ায় গেল বাইজিদ আসতেছে বিরাট বড় মিছিল আমরা দেব আহলান সাহলান আমরা দেব আল্লাহর ওলি বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহি আলাইহি খেরকানের দিকে যখন গেলেন যাওয়ার পরে দেখলেন সর্বনাশ হাজার হাজার খেরকানবাসী রাস্তার দুই পাশে দাঁড়ায় গেছে আমাকে রিসিভ করার জন্য আল্লাহর ওলি চিন্তা বছরের পর বছর ধরে খেয়ে না খেয়ে আল্লাহকে খুশি করার জন্য আমি দিনহীন মতো চলেছি কত রজনি আমার ইবাদতে পার হইছে কত দিন রোজায় পার হলো কত দিন না খেয়ে ক্ষুধার তমি কাটিয়েছি তারপরও কোনোদিন লোভ করি নাই কত মানুষ কত কিছু দিয়েছে আমি কখনো আশা করি নাই আল্লাহর দরজা ছাড়া কোনোদিন কোনো মানুষের দরজায় হাত পাতি নাই আজকে আমি বাইজিদকে রিসিভ করার জন্য খেরকানের হাজার হাজার মানুষ আসলো এখন মানুষেরা যদি আমাকে আহলান সাহলান দিয়ে নারে তকবীর দিয়ে স্লোগান দিয়ে বসে আর আমার অন্তরের মধ্যে যদি এক বড় অহংকার এসে যায় যে আমি বাইজিদ অনেক বড় কিছু হয়ে গেলাম তাহলে আমার বাইজিদের জীবন ধ্বংস হয়ে যাবে আমার এত বছরের ইবাদত আজকে এক সেকেন্ডের ভিতরে এক মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামী বললেন না দুনিয়ার কোন রিসিপশনের আমার প্রয়োজন নাই দুনিয়ার আহলান সাহলানের কোন প্রয়োজন আমার নাই খাদেমরে ডাক দে বলেন বাবারে থলের মধ্যে কিছু আসেনি খাবার দাবার বলে হ্যাঁ হুজুর সফরের জন্য বেরিয়েছিলাম রুটি আছে বলে বাবা রুটি দে শুকনা রুটি বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহ আলাই ওই রুটি হাতে নিয়ে মুখের মধ্যে দিয়ে চাবাইতেছিলেন আর খাইতেছিলেন দিনটা ছিল রোজার মাস সময়টা ছিল দুপুরবেলা জোহরের নামাজের সময় জোহরের নামাজের আগে বাইজিদ বুস্তামী রুটি খাচ্ছে আর হাজার হাজার মানুষ আসছে বাইজিদ রিসিভ করার জন্য যখন খেরকানবাসী দেখলো আমরা যারা রিসিভ করার জন্য আসছি এই লোকটা রুটি চাবাইতেছে রুটি খায় দাও মাহে রমজানের দিনের বেলায় রুটি খায় আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি আমি এখান থেকে ওয়াজ নসিহত করে যাই যদি রাস্তার কোনায় দাঁড়ায় দাঁড়ায় মুতি ধরে এখান থেকে ওয়াজ নসিহত করে রাস্তার কোনায় যে বাস সেন্ডা খুলে দিয়ে সেলিব্রেশন স্টার্ট করে দিছে দাঁড়ায় দাঁড়ায় মেরে দিছে আর মুসল্লিরা কত ওগার মতো মুসল্লি তারা আছে তারা ছবি তুলে ফেলবে যে হুজুরি আজকে একটু ভিডিও করে দেখা যাক কি হয় আর এটা যদি মোটামুটি ইউটিউবে ছেড়ে দেন তাহলে একবারে চব্বিশ ঘন্টা ভাইরাল হয়ে যাবে একবারে চব্বিশ ঘন্টা দেখবেন যে ফরিদ হিসাব সারা দেশে হুজুর দাঁড়ায় মুতে দিচ্ছে রামগো সাদা চামড়া কাপড়ের তো দাগ বেশি তো হুজুর দাঁড়ায় মুতে দিছে ওয়াজ করে হুজুর এসে দাঁড়ায় মুতে দিছে কত বড় হুজুর দেখেন মোটামুটি সারা দেশে যে যত যত কোয়ালিটির গাইলা ছিল সব ফেসবুকে আমার দিব আর কি যত কোয়ালিটির ভাষা যার যার জানা আছে ফেসবুকে আর ইউটিউবে যে গাইল যে কি পরিমাণে গাইল এটা তো আপনারা জানেন না যারা এটা চালান না উরে কোয়ালিটির গাইল রে সর্বনাশ কত কোয়ালিটির কথা মানে মানুষের যত মনের আবেগ সাবেগ যা আছে সব ফেসবুকের ভিতরে ঢেলে দেয় এই সব যত কোয়ালিটির গাইল আছে সব ফেসবুকের পাতার মধ্যে চলে যাবে যাই হোক ভাইরাল হওয়ার চব্বিশ ঘন্টার ভিতরে আমি ভাইরাল হয়ে যাবো ভাইরাল হওয়ার কোনো ব্যাপার না বাংলাদেশে ভাইরাল হওয়ার কোনো ব্যাপার না এই জন্য আমাদের দেশের বেটিরা অর্ধ উলঙ্গ টিকটকে নাচে কারণ এটা নাচ যত বেশি দিবে পয়সা তত বেশি পাওয়া যায় কি কথা কন না কেন এগুলো চলতেছে আর সময় এগুলো কেমন আলামত টিকটক বেটিরা টিকটক বানা নাচ যত বেশি ভাইরাল তত বেশি তত ভিউজ বেশি যত ভিউজ বেশি তত পয়সা বেশি এগুলো এক প্রকারের দেহ ব্যবসা পতিতা নারীরা টাকার জন্য যেমন দেহ ব্যবসা করে পুরুষের কাছে নিজের দেহ লেলিয়ে দেয় আমার দেশের টিকটকের যারা যে সমস্ত নারীরা অর্ধ উলঙ্গ হয়ে টিকটক বানায় এগুলি মানুষের মাঝে এই ফেসবুকে মিডিয়াতে প্রচার করতেছে ওইগুলো পতিতা নারীর সেইতে কোনো অংশে কম না কি কথা বলেন ঠিক কিনা ওগুলো অর্ধেক পতিতা নারী এগুলি যারা বিয়ে করবে তারা বুঝতে হবে পতিতা নারী বিয়ে করছে টাকা ও দেহ দেখে টাকা রুজি করতেছে ও নিজের দেহ দেখে টাকা রুজি করে আরে যে নারী দেহ দেখে টাকা রুজি করে তো নিকৃষ্ট নারী ও কুকুরের চেয়েও নিকৃষ্ট
আল্লাহ রাসূল বলেন কিয়ামতের 80টা আলামত আছে কোন হাদিস আছে 72টা একটা আলামত সহিহ বুখারীতে আছে নবী বলেন উম্মত কিয়ামতের পূর্ব সময় নারীর সংখ্যা এত পরিমাণে হবে একজন পুরুষের ভাগে 50 জন নারী পড়বে কিয়ামতের পূর্ব সময় নারীদের আরেকটা অবস্থা হবে হেলে হেলে ডুলে 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 বেপর্দা বেহায়া অবস্থায় রাস্তায় চলবে তারা যে বেপর্দায় রাস্তায় চলবে এই বেপর্দায় রাস্তায় চলাটাকে তারা গর্ব মনে করবে গর্বের সাথে হেলে হেলে ডুলে ডুলে রাস্তায় চলবে আজকে তাই চলতেছে কথা কোন ঠিক কি না ঠিক কিয়ামতের আলামত ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার সময় ঘনে গেছে টাইম বেশি নেই এই আলামত রানিং চলতেছে আজকে রানিং আজ থেকে 100 বছর আগে ভারতে এই উপমহাদেশে হিন্দু নারীরাও পর্যন্ত কাপড় দিয়ে ঢেকে ঢুকে রাস্তায় চলছে হিন্দু নারী যারা সনাতন তাদের তো পর্দা টর্দা নাই তারা তো পর্দা বুঝে না কিন্তু তারপরেও তারা এই কাপড় সুপুর পইরে ঢেকে ঢুকে রাস্তায় চলতো আর এখন আমার দেশের মুসলিম মেয়েরা ফুল প্যান্ট আর জিন্স প্যান্ট পরে অর্ধ উলঙ্গ হইয়া রাস্তায় দিয়ে চলতেছে আর কে পার্কে যেখানে সেখানে ডেটিং এ সিটিং এ বসে গেছে নাম দিছে কি গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড কি কথা কন না কা কুত্তা ফ্রেন্ড নাম দিছি দেশি কুত্তা ফ্রেন্ডের সংখ্যা বাইরে গেছে যতদিন এগুলি বাড়বে বুঝবেন ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমনের সময় ঘনায় গেছে ইউরোপের নারীরা তো মনে করেন যে হাফ প্যান্ট পরে রাস্তায় হাঁটে আমেরিকা অস্ট্রেলিয়া উন্নত বিশ্বের নারীরা হাফ প্যান্ট পরে রাস্তায় হাঁটে একবার পরিপূর্ণ কিয়ামতের আলামত ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমনের সময় বেশি দূরে নাই বলে হুজুর উপায় কি উপায় একটা আছে রাসূল করিম বলেন ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিনাল মাহদীন হে আমার উম্মত এই সময় তোমরা এই কঠিন সময়ে ইমাম মেহেদী আলাইহিস সালামের আসার আগে নারীরা বেহায়াপনা করবে অর্ধলঙ্গ হয়ে দুলে দুলে হেঁটে হেঁটে চলবে আর শুনে হে আমার উম্মত উম্মতরা হেলে হেলে ডুলে ডুলে চলবে হে আমার উম্মতরা তোমরা শোনো এই সময় যদি তোমরা বাঁচতে চাও তো কি করবে রসুল বলেন আমি আমার সুন্নাকে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে রাখবে আমার খোলাফায় রাশিদিনের সুন্নতকে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে রাখবে একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার হে লালপুরের মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহ রুটি চাবাইতে লাগলেন খেরকানের মানুষ হাজার হাজার মানুষ দেখে বলল হায় হায় আমরা মনে করছিলাম লোকটা বিরাট বড় আল্লাহর ওলি এখন দেখি রমজানের দিনের বেলায় বেটা রুটি চাবায় যেই লোক দিনের বেলা রমজানে রুটি খায় সে লোকটা কি করে আল্লাহর ওলি হবে না না এই লোকরে আর আমরা রিসিভ করব না সমস্ত লোক চলে গেল বাইজিদ বস্তমি সেজদায় পড়ে আল্লাহ আমি বিরাট বড় বিপদ থেকে বাইসে গেলাম তার মানে কি অন্তর থেকে হিংসা মুক্ত রাখা রিয়া মুক্ত রাখা অহংকার মুক্ত রাখা যদি আমি মনে করি আমি ফরিদি সাহেব বিরাট বড় বক্তা অনেক বড় ভাইরাল মানুষ আমার ওয়াজ শুনে লক্ষ লক্ষ ফ্যান আছে ভক্ত আছে আমার আর পায় কিরা এই চিন্তা যদি আমি করি অনেক অহংকার অহমিকা যদি আইসে যায় তাহলে বুঝতে হবে ফরিদি সাহেব আর ফরিদি সাহেবের জায়গায় নাই এটা আজাজিলের জায়গায় চলে গেছে কথা বলেন ঠিক কিনা মনোযোগ দিবেন খুব মনোযোগ দিবেন পৃথিবীতে টাকার গরম পয়সার গরম ক্ষমতার গরম অর্থের গরম এলেমের গরম অহংকারের গরম জনপ্রিয়তার গরম এগুলি কি চিরদিন থাকবে ও মুসলমান যে মাটির উপরে আপনি আজ বসে আছেন আগামী দিন এই মাটির নিচে আপনার আমার ঘর হয়ে যাবে যে মাটির উপরে আজকে আপনি গর্ব বলে চলেন আগামী দিন এই মাটির নিচে আপনাকে প্রশ্ন করা হবে যে মাটির উপরে আপনি বিরাট বড় অহংকার নিয়ে চলতেছেন আগামী দিন এই মাটির কবরে আপনাকে প্রশ্ন করা হবে এই জন্য মানুষের কোনো অহংকার নাই অহংকার একমাত্র আল্লাহর অহংকার কার জোরে বলেন কার এই জন্য আল্লাহর পরে যিনি মর্যাদাবান তিনি রহমাতুল আলামিন তারপরও কোনোদিন অহংকার করেন নাই কোন সমাজ জন্য অহংকার নবী করেন নাই এই জন্য বিকল্বিন সালিম আত্মাকে বাবা পরিশুদ্ধ করা লাগবে আত্মাকে পরিশুদ্ধ করা লাগবে হিংসা করবেন না ঘৃণা করবেন না ঝগড়া করবেন না এইভাবে আপনারা মনোমালিন্য করবেন না আপনার দলাদলি কন্দল করবেন না
আমাদের পরামর্শ দেওয়ার দায়িত্ব, নসিহত করার দায়িত্ব আমাদের, মানা না মানা আপনাদের দায়িত্ব। ও নবীর উম্মতেরা খুব মনোযোগ দিয়া শুনিয়া যান, এই যে দুনিয়ার থেকে আজকে আছেন কালকে নাই। কুল্লু নাফসিং দাঈকাতুল মউত, প্রত্যেক প্রাণীর মরণের স্বাদ নেওয়া লাগবে। মৃত্যু থেকে পালানোর মতো কোনো রাস্তা নাই, মরণ থেকে পালানোর মতো কোনো রাস্তা নাই। এই পৃথিবীটা একটা পরীক্ষার জায়গা, এখানে পরীক্ষা দেওয়ার জন্য আসছেন। ছেলে মেয়েদের পরীক্ষা শুরু, ওরা পরীক্ষা দিবে, এক বছর ওরা পরিশ্রম করার কারণে পরীক্ষা দিচ্ছে আজ, এরপরে তিন মাস পরে ওদেরকে রেজাল্ট দেওয়া হবে। আর আপনি মরণ মৃত্যুবরণ করার সাথে সাথে কবরের মধ্যে আপনার পরীক্ষা দেওয়া হবে, তিনটা প্রশ্ন করা হবে, তিনটা প্রশ্নের জবাব আপনাকে দেওয়া লাগবে। বর্তমানে এসএসসি দাখিল পরীক্ষা চলে, ও লালপুরের মুসলমান, যদি আগামী পরীক্ষার ওই প্রশ্নপত্র যদি ফাঁস হয়ে যায় তাহলে আগামী পরীক্ষা বাতিল করে দেওয়া হবে, নতুন করে আবার ডেট দেওয়া হবে। কিন্তু আল্লাহ কবরের তিনটা পরীক্ষার জন্য, একটা পরীক্ষার জন্য আল্লাহ প্রশ্নপত্র দিলেন, উত্তরপত্র দিলেন, প্রশ্ন ফাঁস হয়ে গেল, উত্তরও ফাঁস হয়ে গেল। পৃথিবীর কোনো পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয় না, উত্তরও ফাঁস হয় না। কিন্তু আল্লাহর দেওয়া কবরের ভিতরে যে তিনটা প্রশ্ন, তিনটা প্রশ্নের পত্র প্রশ্ন ফাঁস হয়ে গেল, উত্তর ফাঁস হয়ে গেল। মার রাব্বুকা, তোমার রবকে, রাব্বি আল্লাহ। ওমা দীনুকা, তোমার দিন কি? আর দীনুল ইসলাম, দিন আমার ইসলাম। মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই লোকটাকে চিনুনি যিনি রহমাতুলিল আলামিন, নবীকে দেখাইয়া কবরের মধ্যে সেই দিন বলা হবে নবী চিনুনি, এই নবী সম্পর্কে তুমি কি বলতা, তোমার কি আকীদা ছিল তুমি বলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে তিনটা প্রশ্ন করবে, জবাব কি হবে তাও বলে দিল, প্রশ্ন কি হবে তাও বলে দিল, কিন্তু একটা দিনের জন্য পরীক্ষা বাতিল হয় নাই। কথা বলেন ঠিক কি না? একটা দিনের জন্য কবরের পরীক্ষা বাতিল হয় নাই, পরীক্ষায় সবাইকে দেওয়া লাগছে। আমি কি আর আপনি কি? সবার জন্য কবরের মধ্যে পরীক্ষা আসবে, এবং পরীক্ষা যারা চলে গেল তাদের পরীক্ষা দেওয়া লাগছে। এই পরীক্ষায় যারা পাশ করবে তারা সাকসেস। ও নবীর উম্মতেরা, এই পরীক্ষায় পাশ করার জন্য আপনি চেষ্টা করতে থাকেন। যদি এই পরীক্ষা একবার ফেল করেন, আপনার আমার জীবনে মহাসর্বনাশ হয়ে যাবে, এমন সর্বনাশ হবে যে সর্বনাশ আর আপনি আমি কাটাইতে পারবো না। এই জন্য দুনিয়ার জগৎ থেকে অধিক পরিমাণে কেঁদে যান, দুনিয়ার জগৎ থেকে কম কম হেসে যান, দুনিয়ার জগৎটাকে সময় কাজে লাগান। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কারো জন্য বসে থাকে না। আপনার জীবনে যে জোহর চলে গেল আর এটা আপনি পাবেন না, যে আসর চলে গেল এটা আপনি আর পাবেন না, যে মাগরিব চলে গেল সেটা আর আপনি পাবেন না। বলছিলাম নামাজ কেন আপনি পড়বেন? আসেন, আল্লাহ আপনাকে একটা চোখ দিয়েছে, ইচ্ছা করলে আপনি দেখতে পারতেন না। বহু অন্ধ মায়ের পেট থেকে অন্ধ হয়ে দুনিয়াতে আসছে, কোনোদিন দুনিয়ার আলো দেখে নাই, পৃথিবীর কোনো বিজ্ঞান তার চোখ দিতে পারে নাই, প্রথম ভালো মানুষ অন্ধ হয়ে গেছে, আর কোনোদিন চোখ ফিরে পায় নাই, পৃথিবীর কোনো বিজ্ঞান তাকে চোখের আলো ফেরত দিতে পারে নাই। আজ আপনি চক্ষু বলা আছেন, কালকে অন্ধ হতে পারেন। বহু যুবককে দেখেছে হাত আছে, আজকে তার হাত নাই, বহুজনের পা ছিল, আজকে তার পা নাই। আমি আমার যুবক ভাইদেরকে দুইটা কথা বলে দিয়ে যাই, ওয়াশ শুনে যাবেন আজকে। আপনারা অনেক সময় মোটরসাইকেল খুব জোরে জোরে চালান, বাবা মোটরসাইকেল কিনে দিয়েছে, আপনার খুব শখ হলো, দামি মোটরসাইকেল আপনি কিনলেন, কিনার পরে আপনার বন্ধুকে নিয়ে পিছনে চড়ায় জোরে জোরে চালাচ্ছেন, খুব তাফালিং করতেছেন। আচ্ছা, আপনার বন্ধু পিছন দিক থেকে আপনার গিয়ার মারতেছে, আমাদের আঞ্চলিক ভাষায় কয়েক গিয়ার মারা, বন্ধু পিছনে বসে বসে আরো জোরে চালা হইতেছে না, ওই যে দুই বন্ধু ফাল্লা দিলেন, আরেকজন আরেকজন দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে ফাল্লা দিলেন, এরপরে ধরেন এই মোটরসাইকেল আপনি অ্যাক্সিডেন্ট করলেন, আপনার একটা পা কাটা গেল। আচ্ছা, যে বন্ধুর গিয়ারে পইরা আপনি আপনি আজকে অ্যাক্সিডেন্ট করে পা কাটা গেল, ওই বন্ধুকে আপনার পা ফেরত দিবে? জবাব দিবেন না, তা দেবে না। ও কি আপনার বাজার করে দিবে? জবাব দিবেন না, তা দিবে না। ও কি আপনার জীবন গঠন করে দিবে? বলবেন না, তাও দিবে না। ওই দুই তিন দিন ছয় দিন এক মাস পরে বন্ধুকে আর খুঁজে পাবেন না, কারণ বন্ধু মনে করবো পা কাটা গেছে, ওর জীবন অর্ধেক শেষ, ওর সাথে ঘুরে আমার আর কোনো লাভ টাভ নাই, ওর সাথে খাতির রেখে আমার আর কোনো লাভ নাই, ও চলে যাবে ওর কাজে,
আপনি পড়ে থাকবেন ল্যাংড়ায়, আপনার হাতের মধ্যে একটা লাঠি চলে আসলো, সারা জীবন দুঃখে 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 চালাইতে হবে। এইজন্য আল্লাহ রাসূল বলেন উম্মত ফালাইকুম বিসুন্নতি, তোমরা আমি নবীর সুন্নতের মধ্যে আসো, আমি নবীর আদর্শের মধ্যে আসো, আমার সাহাবীরা যে আদর্শের মধ্যে জীবন গড়ছে, আমার ওলিরা এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ঘুমন। আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম গি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষে করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষে করিলাম কি। মানুষ হয়ে যাওয়া লাগবে, এই জন্য নবী বলেন তুমি হিংসা করবে না, অহমিকা করবে না, অহংকার করবে না। আল্লাহ একদিন ডাক দেয় বলে হাবিব আপনার উম্মতকে বলেন, আপনার উম্মত যেন আমি আল্লাহর চাদর না ধরে। আল্লাহর নবী বলেন আল্লাহ বলো কি আমার উম্মত তোমার চাদর ধরে? আল্লাহ বলেন হা, অহংকার আমি আল্লাহর চাদর, আপনার উম্মতকে বলবেন আপনার উম্মত যাতে এই অহংকার নামক চাদর না হাত দেয়। আমি আল্লাহর চাদর যদি কেউ ধরে আমি আল্লাহ থেকে মিসমার করে দিব, ধ্বংস করে দিব। এই জন্য জমির অহংকার করবেন না, টাকার অহংকার করবেন না, বিদ্যার অহংকার করবেন না, ওই সৌন্দর্যের অহংকার করবেন না, ক্ষমতার অহংকার করবেন না, এইগুলি সব বাদ দিয়া অহংকার মুক্ত হয়ে যান। আল্লাহ আমাদের প্রত্যেকের কবুল করুন, সবাই বলেন আমেন। বাইজিদ বুস্তামি রুটি খায় দিনের বেলা, সমস্ত মানুষ থুতু ফেলে সিসি করে চলে গেল। খাদেম ডাক দে বললো হুজুর কি করলেন আপনি, এত মানুষ আপনাকে ওলি মনে করত, আজকে থেকে মানুষ আপনাকে ভণ্ড মনে করবে। বাইজিদ বুস্তামি ডাক দে বলেন বাবা রে তুমি বুঝো নাই আমি কি জন্য এই মানুষগুলি তাড়াই দিলাম, এত মানুষ দুই পাশে দাঁড়াই গেছে আহলান সাহলান দেওয়ার জন্যে, এখন আমি যদি আহলান সাহলান পাওয়ার পরে আমার অহংকার এসে যায়, আমি বাইজিদ অনেক বড় বল বলি হয়ে গেছি, আমি বাইজিদ অনেক বড় হুজুর হয়ে গেছি, এই চিন্তা যদি আমার অন্তরের মধ্যে এসে যায়, ওরে আমার খাদেম আমার জীবনের সারা জীবনের তাহাজ্জুদ এক নিমিষে শেষ হবে, আমার সারা জীবনের রাত্রি জাগরণ ইবাদত এক মুহূর্তে শেষ হয়ে যাবে, আমার সারা জীবনের রোজাগুলি এক মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে, আমার সারা জীবনের নামাজগুলি এক মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে, আমার সারা জীবনের হালালের জিন্দগি এক মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। এই জন্য সামান্য দুনিয়ার পাওয়ার বিনিময়ে আমি আখেরাত বিক্রি করতে চাই নাই রে। বলে হুজুর আপনি রুটি খাইলেন কেন দিনের বেলা? বাবা রে মাহে রমজান রোজার দিনে রুটি খাইলাম অপরাধ হইছে, আমি মুসাফির তুমি মুসাফির, কোরআনের বিধান আসছে মুসাফির দিনের বেলা, মাহে রমজানে যদি রোজা ভেঙে ফেলে দেয় অসুবিধা নাই, মুসাফির রোজা ভাঙতে পারে, পরবর্তী পর্যায়ে মুসাফির একটা কাজা করে নিলেই হবে, পরবর্তী পর্যায়ে মুসাফির একটা রোজার বিনিময়ে একটা রোজা রেখে দিলেই হবে, অন্য আর কিছু তাকে দেওয়া লাগবে না। ও মুসলমান খুব মনোযোগ দিয়া শোনেন, বাইজির ডাক দা বলতেছে খাদেব সেই জন্য আমি রুটি খেয়ে ফেলছি। দেখেন তারা কত বড় হিসাব ওলা ছিল, কত বড় আল্লাহ ওলা ছিল, এই জন্য তাদের সম্পর্কে আল্লাহ কোরআনে বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় যারা ঈমানওয়ালা, নিশ্চয় যারা আমলওয়ালা, আল্লাহ নবী আল্লাহ কোরআনে বলতেছেন শোনো তারা সৃষ্টির মধ্যে তারা সেরা। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহর ওলি যারা সৃষ্টির মধ্যে সেরা তারা, 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 মাটির উপরেও সেরা, মাটির নিচে গেলেও সেরা, মাজারের উপরেও সেরা, মাজারের ভিতরেও সেরা, আহিরার টুকরো মাটির উপরেও হেরা, মাটির নিচেও হেরা, স্বর্ণের দানা মাটির উপরেও স্বর্ণ, মাটির নিচেও স্বর্ণ। কি কথা বলেন ঠিক না বেঠে? মনোযোগ দেন, আল্লাহর একজন ওলি ছিলেন, তার নাম হযরতে শাহ সুফি সিফা সালাম নাসিরউদ্দিন শাহ রহমাতুল্লাহ।
উনি বঙ্গের সিফা সাহেব শাহজালাল ইয়ামানি মুজাহিদদের প্রধান সেনাপতি তো রাজা গোরগোবিন্দের রাজ দরবারে আট মন ওজনের একটা লোহার ধনুক ছিল লোহার ধনুকটা আট মন ওজন শুধু লোহা দিয়ে বানানো এটা কেউ চালাইতে পারত না এটা গোরগোবিন্দ ইচ্ছা করে সৌন্দর্যের জন্য অন্তরে শান্তির জন্য বানায় রাখছে সুরমা নদীর পারে বিরাট সৈন্যবাহিনী নিয়ে 360 জন ওলি নিয়ে আল্লাহর ওলি অপেক্ষা নদী পার হবে গোরগোবিন্দ থেকে চিঠি আসছে হে শাহজালাল ইয়ামানি মুজাহিদ আমার রাজ দরবারে আট মন ওজনের একটা লোহার ধনুক আছে তোমার সেনাবাহিনীর মধ্যে যদি কেউ চালাইতে পারে তো আমরা তোমার কাছে কালেমা পড়ে মুসলমান না আর একটু জোরে বলে আট মন ওজনের লোহার ধনুক আমরা চালাইতে পারবো এই শক্তি আমাদের আছে না তৎকালীন জমানা তো ছিল আল্লাহর ওলির দরবারে চিঠিখানা আসার পরে শাহজালাল ইয়ামানি মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি চিঠিখানা হাতে নিয়ে বললে শুনছো আমার সেনাবাহিনীর সদস্যরা একটা চিঠি আসছে রাজ দরবার গোরগোবিন্দের দরবার থেকে একটা চিঠি আসছে চিঠির মধ্যে লেখা আট মন ওজনের একটা লোহার ধনুক যদি চালাই দিতে পারো কেউ ওরা বলে কালেমা পড়ে মুসলমান হবে আমাদের বর্ষতা স্বীকার ওরা করবে গোবিন্দের দরবারে শাহী দরবারে আট মন ওজনের একটা লোহার ধনুক উঠানোই তো পারবে না চালানো তো পরের কথা উঠাইতেই তো পারবে না চালাবে তো পরের কথা আল্লাহর ওলি বললেন পেশি শক্তি দিয়ে এই লোহার ধনুক চালানো সম্ভব না এই শক্তি আল্লাহ প্রদত্ত ক্ষমতা ছাড়া কারো পক্ষে ওই লোহার ধনুক চালাইতে পারবে না শাহজালাল বললেন তোমাদের মধ্যে কে আছো জীবনে কোনোদিন আসরের নামাজ কাজা করো নাই বলো যে ব্যক্তি জীবনে কোনোদিন আসরের নামাজ কাজা করে নাই এই লোকটাই পারবে আট মন ওজনের লোহার ধনুকটা চালাই দিতে একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার কোন নামাজ আসরের নামাজ সালাতের দাম কি দেখেন সালাতের দাম কি কেন নামাজ পড়বেন না নামাজের ওজন কত দেখেন আল্লাহকে নিয়মিত 17টা সেজদা দিলে আল্লাহ কি পরিমাণে খুশি হয় দেখেন 34টা সেজদা 17 রাকাত নামাজের 34টা সেজদা চায় আল্লাহ বিনিময়ে আল্লাহ আসমান দিয়েছে জমিন দিয়েছে মাছ দিয়েছে গাছ দিয়েছে একটা আম গাছের ছোট্ট আটি লাগাইলো বিচি একটা আম গাছ হলো 50 বছর ধরে আল্লাহ আম আপনাকে দিচ্ছে একটা পুকুর আপনি মাছ ছেড়ে দিয়েছেন এই মাছ একটার পর একটা মাছ আসতেছে জন্ম নিচ্ছে একটা মাছের কোষের ভিতরে বিচি কি বলে আপনার ডিমের কোষের ভিতরে লক্ষ লক্ষ ডিম আপনাদের এই পাশে যমুনা নদী কি নদী মেঘনা নদী বলে বলেছি যমুনা আচ্ছা যাক মেঘনা নদী এই মেঘনা নদীর বয়স কত কত এই মেঘনা নদীর বয়স কত বলে যতদিন বাংলাদেশের বয়স ততদিন মেঘনা নদীর বয়স কথা বুঝেন নাই মনে হয় এই লালপুরের বয়স কত যতদিন আল্লাহ এই লালপুর আগে সৃষ্টি করছে ততদিন থেকে লালপুরের বয়স কত লক্ষ বছর আমরা জানি না কি কথা কন ঠিক কি না কত কোটি বছর আমরা তাও জানি এই মেঘনা নদীর বয়স 1 লক্ষ বছর হতে পারে এই 1 লক্ষ বছর ধরে আল্লাহ মাছ সৃষ্টি করেছে আজ পর্যন্ত মেঘনা নদীতে কি এই মাছের অভাব পড়ছে তাহলে একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার এই রিজিক দেনেওয়ালাকে এই জন্য আল্লাহ বাস করছে وترزق من تشاء بغير حساب আমি যাকে খুশি তাকে অগণিত রিজিকের মালিক বানাই যাকে খুশি তাকে অগণিত রিজিক দেই
এই রিজিক দিওয়ার পরে আল্লাহ বলছে তোমার এই রিজিক থেকে তুমি আল্লাহর পথে দান কর ওয়া মিম্মা রযাকনাহুম ইউনফিকুন তোমার রিজিক থেকে তুমি আল্লাহর পথে খরচ করো মানুষ মানুষে খাইতে চায় না আমরা মিলাদুন নবীর মাহফিলে তাবারক খাইলে কিছু ভাইদের শরীরে জ্বলে ঠিক আস্তে কর কে জোরে কর জ্বলে না আচ্ছা আমি খাইলে তোমার জ্বলে কেন তার মানে বোঝা গেল তোমার অন্তরে হিংসা আছে কি কথা কন ঠিক কি না আপনাদের দেশে কুত্তা আসেনি আছে আচ্ছা গরু টরু মরেনি অন্ত মরার টাইম পায় না এর আগে ছুরি চালায় আর দুই একটা মরে গেল তারপরে চালাই দিয়ে কবির চালা কি কথা কর না মরা মর বড় গরু জবাই দিয়ে যারা গোশত বেছে গোশত বেছে খাইয়ে ফেলা টাকা কিনে টাকা নেয় এই টাকা হালাল না হারাম ওই টাকা দিয়ে গরুর গোশত কিনে খাইলে শুয়োরের গোশত আর গরুর গোশতের মধ্যে তফাত আছে কোন তফাত বুঝে যাবে তেই যে গরু মরে গেছে ধরেন একটা গরু আপনি মাঠের মধ্যে দিয়ে আসছে মাঠের মধ্যে দিয়ে আসার পরে ওই গরুটা খাওয়ার জন্য আপনার অন্য অন্য আপনাদের দেশে কুত্তা আইছে কুত্তা দেখবেন কুত্তাদের আবার গ্রাম লিডার আছে আছে না কুত্তার দল আছে এই গ্রামে এক দল ওই গ্রামে আরেক দল সেই গ্রামে আরেক দল কুত্তায় দলবদ্ধভাবে থাকে এক এক গ্রুপের এক একজন লিডার দেখবেন দুই গ্রুপে দুই মারামারি করে বিরাট বড় মারামারি এই গ্রুপ ওই গ্রুপে মারামারি করে সীমান্ত নিয়ে মারামারি এই গ্রুপ কে তোরা আমরা গ্রামের ভিতরে ঢুকবি না ওই গ্রুপ কে তোরা যদি আসিস তো তোকে ঠ্যাং বেড়ে ভেঙে ফেলাম এই লাগে গেল বিরাট বড় যুদ্ধ কি কথা বললে কে ধরেন আপনাদের আপনাদের গ্রামের নাম কি লালপুরি আচ্ছা লামা শরীফপুরে গরু মরে গেছে লামা শরীফপুরের মাঠের মধ্যে গরুটা ফেলাই দিয়ে আসলেন তো লামা শরীফপুরের কুত্তা যেটি আছে সব কুত্তা যাবে এই কুত্তাদের লিডার যেটি আছে সেটাও যাবে অন্যান্য গরু আসতে দেয় না এই কুত্তার লিডার করে কি কুকুর কুকুর গরুর পাশে যায় চুপচাপ বসে থাকে দুর্বল দুর্বল কুত্তারা যখন গরুর পাশে যায় তখন লিডারের ধমক দেখায় কি কথা বলল একটা ধমক দিয়ে একটা ফাটলে বইতে মানে একটা বাবল এই তোর আষ্টশেষকে দেশ নেই বস বসে নিচ্ছে বসে বসে নিচ্ছে ত্রাউস আসবি না তো ধমকটা খাওয়ার পরে অন্য অন্য কুত্তায় চুপচাপ যাবে ওইটা দুর্বল যে দিয়েছে এটা লড়াচড়া করে না চুপচাপ বইতে বসে ধমক দিছে আর আগায় না আচ্ছা এই যে লিডার কুত্তা ও যদি এক মাস পর্যন্ত দুই লাখ টাকার গরুটা খাওয়ার চেষ্টা করে এক মাসে খেয়ে শেষ করতে পারবে ও নিজেও খায় না আরেকজনকে খাবার দিবার চায় না এটার নাম হলো হিংসা আমরা মিলাদুন নবীর তাবারে খাওয়াইলে তোমার জলে কে তার মানে বোঝা গেল ওই কুত্তার মতো তোমারও হিংসাই দর্শে এই জোরে কর না জোরে কর হ্যাঁ বুঝেছি আল্লাহ বলেন আর ওয়াইতাল্লাযী يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين কষ্ট হচ্ছে ওলি আল্লাহ ঘুমায় পড়ছে জীবনে কোনোদিন ওয়াজ বাড়ি পর্যন্ত নিছে না ওরা যদি ওয়াজ বাড়ি পর্যন্ত নিত তাহলে ওরা ওলি আল্লাহ হয়ে যেত জীবনে যত ওয়াজ শুনছে বাড়ি পর্যন্ত নিতে আসছে না এই জন্য ওয়াজ কিন্তু বাড়ি পর্যন্ত নিয়ে যাইতে হবে তাহলে আমাদের হিংসা মুক্ত হওয়া লাগবে কথা বলে ঠিক কি না আল্লাহ বলে আর ওয়াইতাল্লাযী ইউকাদ্দিবু বিদ্দীন ও নবী আপনি দেখেছেন কারা দিন কেউ অস্বীকার করে পরকালকে কারাও অস্বীকার করে কবরে হিসাব হবে কবরে প্রশ্ন করা হবে আল্লাহর আদালতে মালিকি ইয়াউমিদ্দিন বিচার দিনে আল্লাহর আদালতের সামনে দাঁড়াইতে হবে সে যে আল্লাহর সামনে দাঁড়াবে এটাও সে অস্বীকার করে কারা জানেননি
فذلك الذي يدعو اليتيم جرا ايتيمের সাথে অন্যায় করে জুলুম করে ইতিমের সম্পদ মাইরে খায় আমার দেশের অনেক চাচা আছে ইতিম ভাতিজার জমি জমা টাকা পয়সা দিবার চায় না এরকম বহু চাচা বাংলাদেশে আছে কথা কোন ঠিক কিনা বহু ভাই আছে বোনের জমি বুঝাই দেয় না কই পরে নিস পরে নিস কইয়া ভাই কবর চলে গিস এরকম বহু ভাই আছে কই পরে নিস পরে নিস কইয়া আর বোনের জমি বুঝাই দেয় না পরে নিস শেষ আর ভাই চলে আমার দেশের বহু লোক আছে টাকা নেওয়ার পরে আর দেয় না পরে নিস আর দেয় না ক্ষমতা আছে আর ফিরত দেয় না জমি টাকা তারে দিবেন কিন্তু সে জমি রেস্টি করে দেয় না পরে নিস কে কবরে চলে গেছেন সাওয়াল পোলা মানে কয় কয় না আব্বা লে হেটে দেন এটা আপনি বানাইছেন কি দিছে এ আব্বা টাকা নিছে না কি কথা কন না এরকম আছে না হাজার হাজার আছে এরকম মামলা বহু আছে পরে নিস আর দেয় না এরকম আছে আল্লাহ বললেন এর আখিরাত কো অস্বীকার করে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে এটা কি অস্বীকার করে আমার আল্লাহ পাক বললেন ফাদালিকাল লাযী ইয়াদুল ইয়তীমা ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন তারা গরীব মানুষে নিজেরা খাওয়ায় না অন্য কেউ খাওয়াইতে চাইলে তারে বাধা দেয় এ জোরে কর আচ্ছা মিলাদুন্নবীতে মাহফিলে বিভিন্ন মাহফিলে যখন আপনারা তাবারক করেন তখন কি শুধু ধনীরা আসে না কোটি কোটি টাকার মালিক বেক্সিমকো কোম্পানির মালিকের ছেলে আসে তাহলে বসুন্ধরা গ্রুপের আসে তা আসে কারা মাহফিল কারা করে মাহফিল কারা করে মাহফিল হলো এ দেশের বলদ সলদ লোক যারা বুঝে না এরা মাহফিল করে সালাক লোকই কার মাহফিল করে নাকি সালাক লোকে চিন্তা করে ওরে আমার টিয়া চলে যাবে আমি কত পয়সা আলা লোক আমি কার মাহফিল করে বেঁচে থাকবো ওরা যারা বুঝে নাই তারা মাহফিল আইছে কি কথা কল লাগে আপনারা বুঝুন না এর লাগে আইছেন যারা বুঝছে এরা আপনারা ঘোড়াটি বলদ সলদ বুঝেন না এর লাগে আইছেন এই বলদের কাম এই মাহফিল দেওয়া মাহফিল কে পয়সা আলা লোকে দেয় এই ব্রাহ্মণবাড়িয়া শহরে কোটি কোটি টাকার মালিক আছে কয়জন কোটিপতির ছেলে আইছে মাহফিলে বসে মাহফিল দেয় বলেন তো অধিকাংশ দেয় না গ্রামের মধ্যবিত্ত এই আপনার নিম্নবিত্ত মধ্যবিত্ত এই লোকেরাই মাহফিল টাহফিল দেয় এই ছেলেরাই বিদেশ বিদেশ করে চাকরি বাকরি করে কামলা টামলা দেয় সিএনজি টিএনজি চালা গাড়ি মাড়ি চালা এই ছোটমোটো চাকরি মাকরি করে ওরাই মাহফিল টাহফিল লেগে দৌড়োদৌড়ি করে ওরাই কষ্ট করে কি কথা কন ঠিক কিনা বিশে থেকে আর দনির ফুল আরো চিন্তা করে আমি মাহফিলে তো বসবো এ আমার একটা ক্রেডিট আছে না কি কথা কন না কা ফেরেশতারা কি তুই মরে দেখ তোর ক্রেডিট একবারে বাটাম চালান দি দিবানি তুই মর তোর বাটাম চালান দে তোর ক্রেডিট দিয়ে দেবানি রে বাটাম চালা আমাদের ফরিদপুরের ভাষাকে বাটাম চালা হে বাবা খুব মনোযোগ দিয়ে যারা মানুষকে খাওয়ায় না অভাবীদেরকে খাবার দিতে চায় না এবং অন্যকে নিবৃত্ত করে দেয় হুজুরেরা আখেরাতকে অস্বীকার করে عن صلاتهم ساهون এবং লোক দেখানো নামাজি যারা নামাজ পড়ে মানুষ দেখানোর জন্য আমাদের দেশে বহু নামাজি আছে মানুষ দেখানো নামাজি বলো হুজুর এটা কেমন আমি আপনাদেরকে বুঝাই আমাদের আছে বতরে নামাজ আমাদের ফরিদপুরের ভাষায় বলে বতর বতর মানে সিজন সিজন ওরি নামাজি কালকে জুমার নামাজে নামাজ পড়তে যায় খুব ঢক মতো গোসল টোসল করে একবারে পাঞ্জাবি জুব্বা একটা লাগাই দিয়ে একবারে সিং সেন্ট এতে মাইরি টুকি দিয়ে ভাব বুক দিয়ে একটু টুকি টুকি মাথায় দিয়ে আস্তে আস্তে যায় তো ইমাম সাহেব যখন আজান দিব খুতবায় দাঁড়াবো ঠিক ওই সময় মসজিদে ঢুকে আর যখন ইমাম সাহেব সালাম ফিরে তখন ওই সময় মসজিদ থেকে বেরে দৌড় মারে আর কিচ্ছু না এরকম নামাজি আছে আল্লাহ বলছেন
فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون. এ নামাজি কপাল পোড়া নামাজি, আমাদের দেশে আরেক নামাজ আছে বিআই নামাজ। বলে হুজুর বিআই নামাজ কি? আপনাকে বুঝাই, নতুন বিআই আইছে বাইত বেড়াইতে, আপনাদের লামা শরীফ পড়ে আইছে বিআই, বিআই আসার পরে বিআই বলতেছে বিআই, আসেন মসজিদে যাই নামাজ পড়ি। বিআই কিন্তু এক রাকাতও নামাজ পড়ে না। চিন্তা করলো এখন যদি মসজিদে না যায় তো বিআই কি মনে করবে? বিআই রে খুশি করার জন্য নামাজে গেছে, শয়তান আসে আর কয় ওরে বিআই নামাজি, এটার নাম দিছে বিআই নামাজ। এই বিআই রে খুশি করার জন্য নামাজে গেছে, খুশি করব কাকে, ভয় করব কাকে? এরপরে আরেকটা নামাজ আছে সমাজের নামাজ, এটার নাম দিছে সামাজিক নামাজ। সামাজিক নামাজ কি? সবাই ধরেন সালিস দরবারে বইছেন, বসেন অনেক সময় চেয়ারম্যান সাহেব আসে, মেম্বার সাহেব আসে, স্থানীয় মাতুব্বর মুরব্বি যারা আছে সবাই বসলো। এখন মুরব্বিরা বলতেছে আসেন আমরা নামাজে যাই, আজান দিছে নামাজের পর আবার বিচার সালিশে বসবো। মানে এর ভিতরে যারা কিছু কিছু মুরব্বিরা আছে, অনেকে আবার আমাদের দেশে বিচার সালিশ করে মুতেই পানি নেয় না। কি আসতে কথা কন কে জোরে কন, অনেকে আসে বিচার সালিশ করে মুতে পানি নেয় না। আচ্ছা যেই বেটা মুতে পানি নেয় না সে আল্লাহরে ডরায় কি? সে আল্লাহরে 100% ভয় পায়? ভয় পায় না। পোশাক করার পরে সে ঢিলা কুলুক করে না, মন খারাপ করেন না, এটা যুক্তিকতা, যুক্তি দিয়ে বুঝাইতেছি। যে লোকটা পেশাব করার পরে ঢিলা কুলুক ব্যবহার করে না, মূলত সে 100% আল্লাহকে পিওর ভয় পায় না। আর যে আল্লাহকে 100% পিওর ভয় পায় না, তার কাছ থেকে 100% পিওর বিচার আশা করা যায় না। আসতে বলেন কেন জোরে বলেন, পিওর আশা করা যায় না। বলে কারণ কি? গুজামিল হইতে পারে। আর যে ব্যক্তি 100% পিওর নামাজি পরহেজগার, সে যদি মনে করেন বিচারে বসে, সে চিন্তা করবে আল্লাহ আগামী দিন আমি কবরে চলে যাব, আজকে যদি ভুল বিচার করে দিয়ে যায় তো কালকে আমার কবরে জিজ্ঞেস করা হবে আমার উপায় কি হবে, হাশরের ময়দানে আল্লাহর সামনে আমার দাঁড়াইতে হবে আমার উপায় কি হবে। সেই লোকটা এই চিন্তা করবে, যার অন্তরে আল্লাহর ভয় আছে সে 100% তার কাছ থেকে বিচার ভালো আশা করা যায়। কি কথা বলেন, ঠিক কি না? আমি কাউকে ছোট করার জন্য বলতেছি না, এটা উপমা দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। তো খুব মনোযোগ দিয়ে, তখন ওই সামাজিক ভিতরে কিছু মানুষ থাকে, তারা ওই প্রসাব পায়খানা করার পর ডিলাগুলো করে না, এরা কয় পরে পরবানি, এই নানান উসুল দিয়ে তারা সরে চলে যায়। আবার কেউ ওই অবস্থায় বিপদে পড়ে নামাজে যায়, এটার নাম দিছি সামাজিক নামাজ। সে সারা বছর পড়ে না কিন্তু ওখানে বিপদে পড়ে পড়ছে, এটার নাম সামাজিক নামাজ। আল্লাহ বলছেন এই নামাজও কাজ হবে না। ফাওয়াইলুল লিল মুসল্লিন আল্লাযীনাহুম আন সালাতিহিম সাহুন। এই নামাজের 4 পয়সা মূল্য নাই। আর একটা নামাজ আছে, সেই নামাজ হলো হুজুরি কাল সারা নামাজ। নামাজে দাঁড়াইছে কিন্তু চিন্তা আসছে, আলহাম ইমাম সব সুরা পড়ে, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মুসল্লি মনে মনে চিন্তা করে, জুতা রাখছিলাম নিচতলায়, আমি দাঁড়াইছি 3তলায়, আজকে 3,500 টাকা দিয়ে জুতা কিনে আনছিলাম, এই জুতা আছে না গেছে, হেতে তিনতলা নামাজে থেকে নিচতলা জুতার কাছে চলে আসছে। হ্যাঁ, এটা এক কোয়ালিটির নামাজ। আল্লাহ এই নামাজ সম্পর্কে কোরআনে বলতেছে, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেন সফল কাম সেই নামাজি, সে মুমিন যে নামাজের মধ্যে খুশু খুশু অবলম্বন করে, লিল্লাহি রব্বিল আলামিন আল্লাহর জন্য সে নামাজে দাঁড়ায় যায়।
শুধুমাত্র আল্লাহর চিন্তায় সে নামাজে নামাজের মধ্যে সে আল্লাহর সাথে কথা বলতে থাকে জুতার চিন্তা আসবে না দুনিয়ার চিন্তা আসবে না পয়সার চিন্তা আসবে না এক ইমাম সাহেব তিন রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে ফলাইছে এখন ইমাম সাহেবের অন্তর তো ধাক্কা মারছে আজকে নামাজ একটু কম কম মনে হয় ডাকতে বলেন ও মুসল্লি সমাজ নামাজ মনে হয় কেমন কেমন লাগে মুসল্লির একটা হুজুর আপনি যেমনে পড়ছেন অমনেই তো আমরা পড়ে ফেলাইছি এক মুসল্লি দ্বারা একটা হুজুর আজকে নামাজ তিন রাকাত হইছে আর এক রাকাত বাদ আছে বলে কেমনে বুঝলেন আমার দোকান হলো সাইডে প্রত্যেক রাকাত আমি এক এক দোকানের হিসাব করি আজকে তিন দোকানের হিসাব হইছে একটা এখনো বাদ হয়ে গেছে পিওর নামাজ সিরিয়াস নামাজ কারে কয় চিন্তা করি মসজিদে কি সব নামাজের জন্য যায় কেউ নামাজের জন্য যায় কেউ বিপদে পড়ে যায় কেউ ডাক্তার জন্য কেউ কেউ ভালো জুতা জোড়া আছে কিনা দিয়ে গেছে একটা পাওয়া যায় কিনা ইফতিজিম শীষ বাক্য বাজে এটা সেটা নানান কিচ্ছে করে মোহতারাম উপস্থিতি এই জন্য আপনাদেরকে বলতেছি আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে আমাকে প্রকৃত মুসলমান হওয়ার তৌফিক দান করুন বলে না আমিন ইমানে আমলের জন্য মুসলমান হতে হবে এই জন্য নামাজের আলোচনা করতেছি দীর্ঘ সময় আপনাদেরকে নিয়ে একবারে সালাত থেকে শুরু করেছিলাম সালাতে এসে শেষ দিলাম মোহতারাম এই সালাতের অনেক বড় দাম আল্লাহ কত বড় প্রতিদান দিয়েছেন কত ভালোবাসা আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন শুধুমাত্র আখির নবীর ইজ্জতের দিকে তাকাইয়া আল্লাহ বলেন হাবিব আপনি নামাজ নিলেন পাঁচ ওয়াক্ত আমি সওয়াব দিয়ে দিব পঞ্চাশ ওয়াক্ত পৃথিবীতে এরকম বেনিফিট দেনেওয়ালা কি আছে বলেন তো আপনি যদি কাজ করেন আট ঘন্টা কাজের পরে এসে আপনার মালিককে যদি এসে বলেন মালিক আপনি আমার আপনি আমি আপনার কর্মচারী আপনার আট ঘন্টা ডিউটি দিন প্রত্যেক দিন আপনি আমাকে এক হাজার টাকা মাইনে দেন তো এই আপনি আমাকে আট ঘন্টা ডিউটি দিই আপনি এক হাজার টাকা করে মাইনে দেন আমি আগামীকাল থেকে এক ঘন্টা ডিউটি করবো এক হাজার টাকা দিতে হবে কোনো মালিক আপনাকে রাখবে রাখবে না কিন্তু আল্লাহ এমন একজন মালিক আল্লাহ তার রসুলের ইজ্জতের দিকে তাকাইয়া আহা সেই নবী কত বড় ইজ্জতওয়ালা মুসা আলাইহিসসালাম বলেন হুজুর আপনার উম্মত পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে না আপনার উম্মতের নামাজ কমাই নিয়ে আসেন নবীজি রেখে বললেন রে মুসা আমি একবার না দুইবার না আমি একবার না দুইবার না পাঁচ নং পাঁচচল্লিশ বার নয় বার আমি আল্লাহর দরবারে আসা যাওয়া করছি ষষ্ঠ আসমান থেকে নয় বার আল্লাহর কাছে গেছি আইছি নয় বার আল্লাহ পাঁচ নং পাঁচচল্লিশ টাকার নামাজ কমাই দিছে মুসারে আবার কমাইতে যাব আমার কাছে লজ্জা করে শরম লাগে কি করে আবার আল্লাহর কাছে যাবো এই নামাজ কমাইতে তখন আল্লাহ ডাক দিলেন হাবিব আপনার উম্মতকে যায় বলেন উম্মতকে বলেন এই পাঁচ ওয়াক্ত পঞ্চাশ ওয়াক্তের সমান আপনার উম্মত যদি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক ঠিক মতো আদায় করে আমি আল্লাহ ওয়াদা করলাম আপনার উম্মতের আমল নামায় পঞ্চাশ ওয়াক্ত নামাজের নেকি আমি আল্লাহ লিখে দেব চিৎকার মেরে বলেন না ইয়া রাসূল আল্লাহ এটা কি আমাদের গুণে না নবীর গুণে এই বুঝে গেছে নবীর ইজ্জতের দিকে তাকাইয়া আল্লাহ পাঁচ ওয়াক্তটাকে পঞ্চাশ ওয়াক্ত নেকিতে পরিণত করে দিয়ে আল্লাহ আমাদেরকে ইজ্জতওয়ালা বানাই দিলেন এই জন্য আল্লাহ বলেন কুমতুম খৈরা উম্মা তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি সর্বশ্রেষ্ঠ উম্মত আল্লাহ পাক যেন এই উম্মতের ইজ্জত রাখার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন জোরে বলেন আমিন।